সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সালাম আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত ধন্য চলনবিল অনলাইন প্রাইমারি স্কুল, আমাদের নিজের স্কুলে আজকে আমরা ক্লাস নেব। এই জন্য খুবই গর্বিত এবং আনন্দিত যে আমরা আমাদের নিজেদের চলনবিল নাটোরের একমাত্র অনলাইন স্কুলের ক্লাস নিতে পেরেছি পারছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই এটিআই কর্তৃক অনুমোদনকৃত সকল কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাই। যা শুরু করছি আজকের আমাদের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাস শুরু করছি। ঠিক আছে, শুরুতেই আমরা আজকে আলোচনা করব অধ্যায় পাঁচ নিয়ে, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় পাঁচ গণিতক। গণিতক নিয়ে আজকে আলোচনা করব। গণিতকটা কি? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের অধ্যায় পাঁচ বের করো সবাই। অধ্যায় পাঁচের আমরা আজকে গণিতক সম্পর্কে আলোচনা করব। তার পূর্বে আমরা একটু কথা বলবো লসাগু নিয়ে। লসাগু, আমরা সংক্ষেপে এই লসাগুকে পূর্ণরূপে কি বোঝায় সেটা আমরা একটু দেখব এখন। লসাগু সংক্ষিপ্ত রূপ, এটার পূর্ণরূপ কি হতে পারে তোমরা গেস করো একটু। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা জানো। হ্যাঁ জানো, লসাগু, লখা, লসাগু, লসা, লতে হচ্ছে ল, লঘিষ্ঠ, 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 সাথে সাধারণ, সাধারণ বয়সতে গুণিত, গুণিত। তাহলে লসাগু শব্দের অর্থ লঘিষ্ঠ সাধারণ গুণিত, লঘিষ্ঠ সাধারণ গুণিত, তাই না? আমরা এই লসাগু নিয়ে আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত লসাগু। ঠিক আছে, সবাই রেডি? হ্যাঁ, তো সবাই খাতা কলম বের করে নাও, খাতা কলম বের করে নাও। আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী শিক্ষক, পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমি চলনবিল অনলাইন স্কুলের পক্ষে এই ক্লাসটি উপস্থাপন করছি। দিস ইজ চলনবিল অনলাইন স্কুল সেইনা নাটক। ওকে, হ্যাঁ, আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের লসাগু। আজকের ক্লাসে আমরা লসাগু নিয়ে আলোচনা করব। দেখো এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু আপেল এখানে একটি পাত্রে রাখা হচ্ছে, কিছু আপেল একটি পাত্রে রাখা হচ্ছে। এই আপেল থেকে আমরা একই ধরনের, এখানে দুইটি সংখ্যা ছিল, এখানে ছিল কয়টি সংখ্যা? দুইটি সংখ্যা। আমরা কিভাবে এখান থেকে লসাগু বের করতে পারি? হ্যাঁ, লসাগু দুইভাবে, অনেকভাবেই বের করা যায়। যাই হোক, এখানে মনে করো এখানে একটা সংখ্যা ছিল বারো, বারোটি আপেল ছিল, আর ছিল এখানে আটটি আপেল। তাহলে আটটি আপেল এবং বারোটি আপেল, এই বারোটি এবং আটটি, এই দুটির মধ্যে কি লসাগু হিসেবে ব্যবহার করা হয় আমরা এটি বের করব। আমরা সাধারণভাবে লসাগু বের করে থাকি এই দুটি সংখ্যাকে, তাই না? এই দুটি সংখ্যাকে আমরা গুণিতকে রূপান্তরিত করি, তাই না? গুণিতক। এখন আসি, গুণিতকটা কি আসলে? গুণিতক কি? গুণিতক হচ্ছে যে কোনো একটি সংখ্যাকে ক্রমান্বয়ে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ওই সংখ্যাকে গুণ করলে যে যে সংখ্যা আমরা পেয়ে থাকি সেগুলাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক, তাই না? যেমন এখানে বারোকে আমরা, বারোকে আমরা প্রথমে ছোট থেকে শুরু করলাম, বারোকে আমরা দুই দিয়ে গুণ করে বারো তো কোনো বারো চব্বিশ, এখানে আর তো কোনো ষোলো, তারপরে আটকে তিন দিয়ে গুণ করে হলো তিন আসতে
লসাগু হবে এই ২৪, এভাবে আমরা গুণিতকের সাহায্যে লসাগু বের করে থাকি ২৪, গুণিতকের গুণিতক ব্যবহার করে আমরা এভাবে লসাগু বের করে থাকি। আচ্ছা, এরপরে যাই আমরা কোন সংখ্যাকে, এবারে আমরা গুণিতক কিংবা লসাগু কোন সংখ্যাকে গুণিতক কি বা গুণিতক কাকে বলে আমরা এখন এটা সবাই খাতা কলম রেডি, সবাই খাতা কলম রেডি লিখে নাও, আমি বলে লিখছি, সবাই রেডি, গুণিতক কাকে বলে এটা আমরা শিখব আজকে। গুণিতক কাকে বলে, গুণিতক, গুণিতক, গুণিতক কাকে বলে, গুণিতক কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা, কোনো একটি যে কোনো একটি সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন গুণিতক কোনো সংখ্যাকে, কোনো সংখ্যাকে, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা অর্থাৎ একটা গোটা সংখ্যা, তাই না, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে, গুণ করে যেসব সংখ্যা সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে, ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে সবাই সবাই একটু লিখে নাও, আমি সহযোগিতা করছি। গুণিতক আমরা গুণিতক কাকে বলে এটা শিখব আজকে। গুণিতক কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। আবারও পড়ছি আমি, গুণিতক কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। আশা করি তোমরা সবাই এটা খাতাতে লিখে নিয়েছ। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে যাচ্ছি, এর পরবর্তীতে যাই। এবারে আমরা এখান থেকে উদাহরণ হিসাবে তাহলে কিভাবে বের করতে পারি গুণিতক, গুণিতক কিভাবে বের করতে পারি, হ্যাঁ গুণিতক এটা লেখা, এটা মুছে দিচ্ছি। জি, আমরা এখানে ধরো একটা সংখ্যা ২, ২ এর গুণিতক আমরা কিভাবে পাইতে পারি, ২ একটি সংখ্যা, ২ ২ এর গুণিতক আমরা কিভাবে নির্ণয় করতে পারি। ধরো ২ একটি সংখ্যা, এই ২ ২ এর গুণিতক কি, ২ এর গুণিতক গুলো আমরা আমরা এক জায়গাতে গুণ করে করে এটা বের করবো। ২ এর গুণিতক দেখো, ২ এর গুণিতক ২ একটা, তাই না, ২ ২ কে ১ দিয়ে গুণ করলে ২ কে কত, ৪, তারপরে ৬, তারপরে ৮, তারপরে ১০, তারপরে ১২, এভাবে চলতে থাকবে। ওকে, এবারে আরেকটি সংখ্যা গেস করো, আমরা ৩, ৩ একটি সংখ্যা, দেখো ৩ এর গুণিতক কিভাবে হয়, ৩ ৩ এর গুণিতক ৩ একটি সংখ্যা, তারপরে ৩ কে ২ দিয়ে গুণ করলে ৩ দুগুণ ৬ একটি সংখ্যা, ৩ ২ কে ৯ একটি সংখ্যা, ১২, ১৫, ১৮, তাই না, এভাবে চলতে থাকবে। এবারে এবারে এই ২ এবং ৩ এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক আমাদেরকে বের করতে হবে, কি বের করতে হবে, ২ এবং ৩, তাই না, ২ ২ এর গুণিতক আমরা এখানে পেলাম ২ ৪ ৬ ৮, এভাবে চলতে থাকবে। তারপরে কি, ৩ এর গুণিতক ৩ ৬ ৯ ১২ ১৫ ১৮, এভাবে চলমান, তাই না, চলতে থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের লসাগু লসাগু হবে সেই সংখ্যা যে সংখ্যাগুলো হচ্ছে ২টি, ২ এবং ৩, ৩-এর সর্বনিম্ন সাধারণ গুণিতক, সর্বনিম্ন সাধারণ গুণিতক অর্থাৎ
দেখো সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট, সাধারণ মানে যে যে গুণিতকটা দুটি সংখ্যার মধ্যেই বিদ্যমান সেটা হচ্ছে সাধারণ গুণিতক, এটাই আমাদের লসাগু। তাহলে আমরা এটা গুণিতকের মাধ্যমে এভাবে লসাগু বের করতে পারি। কিভাবে? দেখো দুই চার ছয়, এই ছয় সংখ্যাটা এখানে আছে, তিনের এখানে আছে, এটা সর্বনিম্ন সাধারণ গুণিতক। এই সর্বনিম্ন সাধারণ গুণিতকের মাধ্যমে আমরা সংখ্যা দুটির লসাগু নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি ল নির্ণেয়, নির্ণেয় ল সাগু, নির্ণেয় লসাগু সমান ছয়। এভাবে আমরা লিখতে পারি লসাগু বা সাধারণ গুণিতক, তাই না? এখানে সাধারণ গুণিতক ছয়, সাধারণ গুণিতক ছয়, অর্থাৎ নির্ণয় লসাগু ছয়। এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এর পরবর্তীতে যাই আমরা, এর পরবর্তীতে যাচ্ছি, দেখি তোমরা পারো কিনা দেখে দেখি। এরপরে যাই, এরকম এরকম যদি আমরা এখানে পাই চারের গুণিতক কি হবে বলো তো দেখি। চারের গুণিতক চার হবে আট, বারো, ষোলো, এভাবে চলতে থাকবে। এবারে আর একটি সংখ্যা গেস করো, আট। আটের গুণিতক কি হবে? আটের গুণিতক হবে একটা আট হবে, তাই না? তারপরে কি হবে? ষোলো হবে, চব্বিশ হবে, তাই না, বত্রিশ, এবার চলতে থাকবে। তাহলে এখন দেখো এই দুটি সংখ্যার গুণিতক সর্বনিম্ন সাধারণ গুণিতক কি কি হলো? এখানে চারের আট হচ্ছে, আট হচ্ছে সাধারণ গুণিতক। এখানে এই দুটা আট, চার এবং আটের মধ্যে আট হচ্ছে সাধারণ গুণিতক। তাহলে আমরা এখানে সাধারণ গুণিতক লিখতে পারি কি? সাধারণ সাধারণ গুণিতক গুণিতক আট, তাই না? সাধারণ গুণিতক আট। হ্যাঁ, তাহলে নির্ণেয়, নির্ণেয় ল সা লসাগু সমান আট ধরতে পারি, তাই না? তাহলে দেখো এভাবে অতি সহজ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দুটি সংখ্যার মধ্যে অতি সহজেই কিন্তু লসাগু বের করতে পারি। হ্যাঁ, এরপরে যাই আমরা, দেখি গুণিতক, গুণিতক অসীম, অর্থাৎ গুণিতকের শেষ নেই, তাই না? আমরা ইতিপূর্বে পূর্ববর্তী ক্লাসে গুণনীয়ক সম্পর্কে ধারণা পেয়েছিলাম, তাই না? গুণনীয়ক কিন্তু হাতে গোনা কয়েকটি, একটি সংখ্যার গুণনীয়ক হচ্ছে হাতে গোনা কয়েকটি, কিন্তু গুণিতক, একটি সংখ্যার গুণিতক অসীম। তুমি যতদিন বেঁচে থাকবে, পৃথিবী যতদিন চলতে থাকবে, ততদিন গুণিতক গুণে শেষ করা যায় না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে গুণিতক হচ্ছে অসীম, অর্থাৎ গুণিতকের শেষ নেই। সবচেয়ে ছোট, ন্যূনতম, ক্ষুদ্রতম, সর্বনিম্ন সর্বনিম্ন কতক্ষণ পরপর গণিতের সমস্যায় এই কথাগুলো থাকলে সেখানে লসাগু করতে হয়। আচ্ছা, আমরা এগুলো একটু জানব। সেটা লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট, তাই না? লঘিষ্ঠ শব্দের অর্থ ছোট, ক্ষুদ্রতম সংখ্যা, লঘিষ্ঠ মানে ছোট, ন্যূনতম, ক্ষুদ্রতম, সর্বনিম্ন, এগুলো বোঝায়। উৎপাদকের অপর নাম কি? আমাদের পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলা প্রায় এসে থাকে। উৎপাদকের অপর নাম হচ্ছে গুণনীয়, উৎপাদকের অপর নাম গুণনীয়। যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে, আমরা যে যে সংখ্যা পাই সেই সংখ্যাগুলাই হচ্ছে পূর্বের সংখ্যা গুণনীয়, তাই না? এগুলো জানার বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যাই। এখানে লসাগু নির্ণয়ের আমরা সাধারণত যে পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি সেই পদ্ধতিগুলোর মধ্যে এখানে দুইটি পদ্ধতি সম্পর্কে আমরা কথা বলবো। সেখানে হচ্ছে এখানে লসাগু নির্ণয়ের দুটি পদ্ধতি, একটা হচ্ছে পর্যবেক্ষণ পদ্ধতি, একটা মৌলিক উৎপাদকের সাহায্যে, তাই না? মৌলিক পর্যবেক্ষণ পদ্ধতি, যে সংখ্যাগুলো শুধুমাত্র দুইটি গুণনীয়ক থাকে, যে সংখ্যাগুলোর মাত্র দুইটি গুণনীয়ক থাকে সেগুলো সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে, যেমন এক এবং সংখ্যাটি নিজে, তাই না? তোমরা ইতিপূর্বে এটা এগুলো জেনেছ যে যে সংখ্যাগুলোর কমপক্ষে দুইটি গুণনীয়ক থাকে, যেমন এক
এবং ওই সংখ্যাটি নিজেই দুইটি গুণনীয়ক থাকে, সেই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। দুই এর গুণনীয়ক দেখো, এখানে দুই এর গুণনীয়ক এক এবং দুই, তিনের গুণনীয়ক এক এবং, তাহলে মৌলিক সংখ্যা দুই তিন পাঁচ, এভাবে 100 পর্যন্ত 25টি মৌলিক সংখ্যা রয়েছে আমাদের। এক থেকে 100 পর্যন্ত আমাদের কয়টি মৌলিক সংখ্যা রয়েছে? 25টি। 25টি, এই প্রশ্নগুলো কিন্তু প্রায় এসে থাকে, তোমরা একটু নোট করে নিতে পারো। এক থেকে 100 পর্যন্ত আমরা 25টি মৌলিক সংখ্যা পেয়ে থাকি। এরপরে যাচ্ছি আমরা, এর পরবর্তীতে যাই। এবারে আমরা একটি গুণিতক, বারো এর তিনটি গুণিতক লেখো। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে বারো একটি সংখ্যা, তাই না, এই বারো এর, বারো এর তিনটি গুণনীয়ক লেখো, বারো এর তিনটি গুণনীয়ক লেখো, বারো এর তিনটি গুণনীয়ক। তাহলে তুমি কিভাবে লিখবে বারো এর তিনটি গুণনীয়ক? বারো এর তিনটি গুণনীয়ক লেখো। তাহলে কি লিখবে তুমি বারো এর তিনটি গুণনীয়ক? তাহলে বারো, হ্যাঁ বারো একটি, তাই না, তারপরে বারোকে দুই দিয়ে গুণ করলে বারো চব্বিশ একটি, তারপরে তিন দিয়ে গুণ, তিন ছত্রিশ একটি, তাই না, হয়ে গেল আমাদের তিনটি গুণনীয়ক, গুণিতক বারো এর তিনটি গুণনীয়ক, বারো চব্বিশ ছত্রিশ, বারো চব্বিশ ছত্রিশ, তিনটি গুণিতক। এবারে ঘন্টা তিনটি ন্যূনতম কতক্ষণ পরে বাজে? আমরা একটি সমস্যার সমাধান করব। এখানে তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে একটি সমস্যা আমরা লিখব। আমাদের তোমরা জানো যে আমাদের এই গণিতটা এখন কিন্তু সৃজনশীল প্রশ্ন আসে, তাই না। এখানে খেয়াল করো, প্রশ্নটা হচ্ছে এরকম, তিনটি ঘন্টা, তিনটি ঘন্টা ঘন্টা আছে, তিনটি ঘন্টা আছে, প্রথমটি বারো মিনিট পর, প্রথমটি বারো মিনিট পর, প্রথমটি বারো মিনিট পর, দ্বিতীয়টি পাঁচ মিনিট পর, পাঁচ মিনিট পর পর, এবং তৃতীয়টি চার মিনিট পর বাজে, এবং তৃতীয়টি চার মিনিট পর বাজে। এখানে ক নাম্বার প্রশ্ন, প্রশ্নটা আমাদের এরকম হয়, ক নাম্বার হচ্ছে বারো এর তিনটি গুণিতক লেখো, বারো এর তিনটি গুণিতক লেখো। ক নাম্বারে আছে আমাদের ঘন্টা তিনটি ন্যূনতম, ন্যূনতম কতক্ষণ পরে একসাথে বাজবে, অর্থাৎ এই তিনটার আমাদের, তিনটার আমাদের লসাগু করলেই আমরা পেয়ে যাব কতক্ষণ পরে পরে একসাথে বাজবে, বাজে। আচ্ছা, তারপরে ঘন্টা তিনটি একসাথে বিকেল তিনটাই বাজলে পুনরায় কখন একসাথে বাজবে, তাই না, আমাদের প্রশ্নটা কিন্তু এরকম। তিনটি ঘন্টা আছে, প্রথমটি বারো মিনিট, দ্বিতীয়টি পাঁচ মিনিট, এবং তৃতীয়টি চার মিনিট পর বাজে, বারো এর গুণিতক। তাহলে এটা নিশ্চয়ই তোমরা পারবে, বারো এর গুণিতক বারো চব্বিশ ছত্রিশ, তাই না। এরপরে বারো এর তিনটি গুণিতক হয়ে গেল, এবার ঘন্টা তিনটি ন্যূনতম কতক্ষণ পরে একসাথে বাজবে, অর্থাৎ এখন আমরা সংক্ষিপ্তভাবে এটা করব, এই প্রশ্নটার উত্তর আমরা এখানে করে এখানে লিখবো, এটা মুছে দিলাম। তিনটি ঘন্টা আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা লসাগু করব, যেমন
তিনটি ঘন্টা কতক্ষণ পর বলতে আমরা ক নম্বরের সমাধান করছি এখানে ক নম্বর প্রশ্নের সমাধান করছি তিনটি ঘন্টা কতক্ষণ পর বাজবে তাহলে বারো তারপরে কোনটা ছিল চার তারপরে কোনটা ছিল পাঁচ তাই না তাহলে এই তিনটা আমরা এবার সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা লসাগু করব সংক্ষিপ্ত পদ্ধতি তাহলে আমরা এখানে কি করব মৌলিক উৎপাদক বিভাগ ছয় দুই পাঁচ তারপরে কি আবার দুই দিয়ে যাবে তিন দুগুণ ছয় দুই পাঁচ তাহলে এখানে আমরা পেলাম কি দেখো এখানে আমরা কত কি পেলাম দুই দুগুণ চার তিন চারে বারো পাঁচ বারো ষাট অর্থাৎ আমরা এই ঘন্টা তিনটি ষাট মিনিট অর্থাৎ ষাট মিনিট সমান এক ঘন্টা পরে এই তিনটি ঘন্টা পুনরায় একসাথে বাজবে ষাট মিনিট মানে এক ঘন্টা পর তাই না শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো তাহলে ষাট মিনিট আমরা এই তিনটি সংখ্যাকে লসাগু করলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে তাই না লসাগু করলাম করে আমরা এখানে ষাট মিনিট পেলাম তাহলে ষাট মিনিট পরে আমাদের এই ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে তাহলে এর পরবর্তী প্রশ্ন আমাদের আছে গ নাম্বার তিনটি ঘন্টা একসাথে বিকেল তিনটায় বাজলে পুনরায় একসাথে কখন বাজবে তাহলে এক ঘন্টা পর পর যদি বাজে তাহলে বিকাল তিনটায় বাজলে তিনটা যোগ একটা তার মানে তিন এক চারটায় আবার একসাথে বাজবে তাই না সহজ হ্যাঁ তাহলে আমরা এখন তাহলে এখানে আমরা লিখতে পারি ষাট মিনিট তোমরা খাতাতে লিখে নাও ষাট মিনিট সমান এক ঘন্টা পর পুনরায় বাজবে এক ঘন্টা পরে পুনরায় বাজবে তাহলে এবারে গ নাম্বার প্রশ্নের উত্তর ছিল কি যে ঘন্টা তিনটি বিকাল তিনটায় বাজলে একসাথে বাজবে আবার কতক্ষণ পরে কয়টার সময় বাজবে পুনরায় একত্রে বাজবে তাহলে ঘন্টা তিনটি ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টা পর পর পুনরায় বাজে তাহলে এক ঘন্টা পর পর যদি পুনরায় বাজে তাহলে তিনটায় বাজ যদি বেজে থাকে তাহলে পরবর্তী কয়টার সময় বাজবে ঘন্টা তিনটি কিন্তু এক ঘন্টা পর পর বেজে থাকে তাহলে কয়টায় বাজবে তিনটা যোগ একটা সমান চারটা তাই না আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করছি এখানে গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা এখানে করছি দেখো তাহলে গ নাম্বার দেখো তিনটা যোগ একটা সমান চারটায় তাই না তাহলে ঘন্টাগুলো পুনরায় চারটায় একত্রে বাজবে তাই না তাহলে ঘন্টাগুলো পুনরায় একত্রে চারটায় বাজবে তাহলে আমরা এখানে উত্তর দিয়ে দিতে পারি উত্তর চারটায় সবাই খাতা যার যার খাতাতে তোমরা এটা এগুলো লিখে নাও হ্যাঁ ঠিক আছে এর পরবর্তীতে যাচ্ছি হ্যাঁ আমরা এর পরবর্তী ক্লাসে আমরা একটি বাড়ির কাজ করে নিয়ে আসব ঠিক আছে সেটা তোমরা তোমাদের খাতাতে লিখে নাও খুব তাড়াতাড়ি হ্যাঁ সবাই খাতা কলম রেডি সবাই হ্যাঁ আমরা এখন লিখছি এখানে পারো আট আঠারো এবং বিশ এর লসাগু কর আমাদের আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজ বারো আঠারো এবং বিশের লসাগু নির্ণয় করো তোমরা খাতাতে এটা লিখে নাও এবং পরবর্তী ক্লাসে আমাদেরকে রেসপন্স করবে ওকে হ্যাঁ এটা আমাদের আগামী ক্লাসের বাড়ির কাজ তোমাদের বাড়ির কাজ ঠিক আছে
আজকের ক্লাসটি তাহলে আমাদের এখানেই শেষ। আমরা পরবর্তী ক্লাসে আবারও গণিত নিয়ে আলোচনা করব, এর পরবর্তী চ্যাপ্টার সম্পর্কে কথা বলবো। আর এই পরবর্তী ক্লাসে এখন থেকে কন্টিনিউ আমাদের চলনবিল অনলাইন স্কুলে আমাদের ক্লাস চলবে। শুধু আমি নয়, আরও অন্যান্য শিক্ষকেরা ক্লাস নেবেন। সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।